সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 12 আগস্ট, রোজ শুক্রবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি নানা নাতি ডেইরি ফার্ম। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখলা গ্রামে। আর এই খামারটি পরিচালনা করে থাকেন রিপন ভাই এবং আশরাফুল ভাই। আর এই ফার্ম থেকে মূলত তারা বকনা বাচ্চা বিক্রি করে থাকে। পাবনা জেলার ভিতরে যদি সব থেকে কম দামে বকনা সংগ্রহ করতে চান, এই নানা নাতি ডেইরি ফার্মের থেকে কেউ কম দামে আপনাদেরকে দিতে পারবে না, কারণ এই ফার্মে খুবই কম দামে বকনা পাওয়া যায়। আর সবই থাকে জার্সি বকন। তো প্রতি সপ্তাহে ওনারা জার্সি বাচ্চা সংগ্রহ করে থাকে। তো প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে বেশ কিছু জার্সি বাচ্চা সংগ্রহ করেছে, তো সেই বাচ্চাগুলোই আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা কথা বলবো আশরাফুল ভাইয়ের সাথে, তো চলুন তার সাথেই আমরা কথা বলি প্রথম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আল্লাহর হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। দর্শকদের প্রতি আমারও সালাম, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আপনাদের খামারে, এসে তো মাশাআল্লাহ ভালো লাগতেছে। এই সপ্তাহের সংগ্রহটা মনে হয় একটু বেশিই দেখতে পাচ্ছি, একটু বেশি আছে। গত সপ্তাহের গরু আছে, এক ভাইজান তিনটা লিবি, দরদাম হয়েছে, সগকে বাইনা দিবি আর ফোন ধরে না। আসলে আরো আরো ভাই যারা ফোন ধরে ফোন দিছে, আমি কই ভাইয়া বিক্রি হয়ে গেছে, তাহলে জবান যেহেতু দিছি বিক্রি হয়ে গেছে কয়ে দিছি, এই ভাইয়ার ফোন ধরে না। আর এক ভাই ছয়টা লিবি, এই আগের গরু কিছু আছে, পরে বিক্রি করেছি কিছু, আর আগের গরু কিছু আছে, ওই ভাই জানো আর ফোন ধরে। তবে আমি তো ইয়ার আগেও বলেছি ভাইয়া, গরু না লিলে আরাম করা ঠিক না, যে আপনি এমনি পরামর্শ করতেন আমার সাথে ফোন দিতে পারেন, আমার গরু যেহেতু আছে, তাই দরদাম করি বায়না দিছি কয়ে, আর আমি আরেকজনা ফোন দিলে কই ভাই বিক্রি হয়ে গেছে। আসলে কোনো ভাইজি নেই এরম আমার সাথে, নানা নাতি খামার সাথে না করে। আশা করি তো আল্লাহর রহমতে কার সাথে দুর্নীতি করিনি, করবো না যার দিন আল্লাহ পাক ব্যবসা করে হাতে বাঁচা রাখে। তবে এইভাবে আচরণ করা দুঃখজনক লাগেছে, যে আমি আমার গরু থাকে না, প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ সেল হয়ে যায়, এই সপ্তাহে পুরাতন গরু কিছু আছে, কী জন্য এই কারণে আছে মনে করেন? তাতে মানে কষ্ট, যে আমি তো কার সাথে খারাপ হয়ে যায়, আমাকে দাম কইছে আমাকে বায়না দিয়ে, আমি কারো গরু দিনে আরাম রেকর্ড নেই। আমাকে যে কেউ 5,000 টাকা বায়না দেয় যে ভাই আমি 5 দিন পর লিছি, তাও আলহামদুলিল্লাহ আমি 5 দিন পরেই গরু দিছি, 10 দিন পরেও দিছি। এক ভাই 11টা গরু ছিলি, একবার 5টা লিছে, আবার 6টা লিছে, টাকা দিছে 1,00,000 টাকা দিয়ে 11টা গরু আমার কাছে ছিলি, সে আর লিছে আস্তে আস্তে লিয়ে একবার গাড়ি লোড দিছি। আমি কিছু রেডি গরু বেছি, কোনো ভাই জানজেল কয় যে যাচ্ছি আমার তোর বীজ পাওয়ার সমস্যা, যে হচ্ছে যে কয়দিন হিট না আসে বীজ দিয়ে দেন, তাও আলহামদুলিল্লাহ খাওয়া খরচ দিবি, বীজের খরচ দিবি, আমি রাখি খাওয়া রেডি গরু জেল কোনো ভাই জান লাই, তাহলে আমি রাখবো রাখি খাওয়া বীজ দিই, তারপর গায়ে তুলে দেবো কাঠ মাঠ দিই। আমার কাছে এই সুবিধাও আছে, যে হয়তো মেলা মানুষ কোনো ভাই জানা বিদেশ আছে, ভাই মা বোন আছে, হয়তো ঝামেলা মনে করে, আমি একটা গরু এক সিঙ্গাপুর থাকে ওই ভাই, আমি ওইভাবে দিলাম, হিট আইসে বীজ দিই, ভাইয়ের গায়ে গরু তুল দিছি। কোনো ভাই জানেন আমার কাছে রেডি গরু আছে কয়েকটা, আপনি 4-5টা, কোনো ভাই জানেন এইভাবে লাই আলহামদুলিল্লাহ, তাও আমি খাওয়া খরচ দিবি আর আপনি ডাক্তার খরচ দিবি, আমি বীজ দিই গায়ে তুল দিব। আমার কাছে এই সুবিধা আছে ইনশাল্লাহ। আর আমার সাথে যদি কোনো ভাই জানের রান্না করে, অনুরোধ দর্শক ভাই জানের যে দাম দর করি না লিয়া, এমনি আলাপ করুক পরামর্শ করুক, আমার সাথে কথা কোক সমস্যা নাই। আমার এই সিমটা দুই ভাইয়ের কাছে, একটা মোবাইল খামারের জন্য দুই ভাইয়ের কাছে থাকে, ছোটো ভাই হাটে গেলে আমার কাছ থেকে সারাদিন জেল ফোন দেয় রিসিভ করবো, তবে সমস্যা নাই। তবে যে দাম দর কয়ে বায়না দিচ্ছি আর ফোন ধরেন, আমি আরেক ভাই কই বিক্রি হয়ে গেছে, আমার তো সবগুলাই ফোন দেয় আল্লাহর রহমতে কই ভাই বিক্রি হয়ে গেছে, তাহলে একটু কষ্ট দেয়। তো আজকে গরু আছে আপনার হচ্ছে গা, একটা দেশাল গাব গরু, 6 মাস হয়নি, কয়েকদিন বাকি আছে, আমি কিনেছি তবু আমি চেক দিলাম আজকে। একটা জার্সি আছে আপনার 3 মাসের গাব, এই দি মাশাল্লাহ ছোটো বড়ো দিয়ে আপনার হচ্ছে গা 19টা গরু আছে, 21-এর লটের আছে, 33-এর লটের আছে, বড়োগুলিগুলি আমি একটু বেশি বেশি দাম দিব, দর্শক একসাথে নিলে আমি যোগ করে দিব, সমস্যা নেই। আচ্ছা গরুগুলো দেখাই তো, শুরু কত থেকে? ওই 21-এরতে শুরু। আচ্ছা দেখাই দর্শকদের। জি দেখেন, প্রথমে এই প্রথম লটটা দেখতে পাচ্ছি। হ্যাঁ তিনটা ভাইয়া, এই যে আমি একটু পার হইলি, 21-এর লটে তিনটা, 21-এর লটে আছে তিনটা। জি তিনটাই বকনা, তিনটাই বকনা। আচ্ছা তো এগুলোর বিস্তারিতটা যদি একটু বিস্তার ভাই, যেহেতু আমি অল্প দামের গরু বেশি, এটি এটি জার্সির 5% একটু বেশি আছে, এবার ছোটো গরু বললাম দেখানি জানে এত সুন্দর, এই যে
তে 80% বেশি আছে, এর একটু কম আছে, এর আছে একটু বেশি আছে। তো ভাই পার্সেন্ট কম বেশি আছে, জার্সি করস কারো বেশি কারো কম, আমি 21,000 টাকা কত পার্সেন্ট হবে মনে করেন? আমি এলাম তো কই ভাই কম বেশি আছে, দর্শক বেশি দিলে একটা বাইসি লাই তাও দিয়ে দেবো আমি, তবে বাইসি নিলে তো দাম বেশি পড়বে ভাইয়া, হ্যাঁ একটু বেশি পড়বে, আবার এটির দাম কম লিব শাকুন। ৩৩,০০০ টাকার লটে ৫টা আছে। দর্শক 33,000 টাকার লটে 5টা আছে, তো লটটা আমরা একটু দেখাই, একে একে দেখাই। হ্যাঁ একে একে দেখে ভাই, এই দিয়ে একটা খুব সুন্দর, এই যে আপনার কান মানে শখ দিক দিয়ে একটু ভালো করে দেখে দর্শক পার্সেন্ট চিনে, আমার আর অত কথা কর দরকার নাই। এই যে জিনিস দর্শক চিনে মাশাল্লাহ, দর্শক যদি পছন্দ করে সেটি লিবি, সমস্যা নেই। এই যে জার্সির মাতার ক্যাটাগরি, আমি সবসময় কই পার্সেন্ট ভাইয়া কম বেশি আছে দেখে লিবেন, আমার এখানে অনেকগুলো হাট আছে, দর্শক যে করালি থাকবে আমরা হাটে বেশি দিই, সমস্যা নাই। একটা বাইসি নিলে একটা দিব, একটা চাইলে একটা। হ্যাঁ এই যে সবই সুন্দর আছে, পরবর্তীটা এখন কানগুলি মাথাগুলি দর্শক সুন্দর করে দেখুক যে মান সম্মত আছে কম বেশি আছে, যা পার্সেন্ট তো কম বেশি থাকে 100 বার ভাই, এত আর মাপা যায় নাই, দেখেন যার দূর পারে দেখি শুনি কিনি, আর এত পাওয়া তো মুশকিল, যে তো জার্সি গরু তো কম, সব গরুই দেশে বহুত আছে। হ্যাঁ এটাও 33,000 টাকা লট, এই লটে আছে 5টা, এই দেখেন সব সুন্দর আছে, সুস্থ গরু আছে, গায়ে কাবু আছে, কেমনি নাশক করতে লিভার টনিক করতে হবে তাহলে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে জিঙ্ক এবং লিভার টনিক। হ্যাঁ এটি কেমনি নাশক করা আছে ভাইয়া, এই গরুটা, এই গরুটা জি জি জিঙ্ক লিভার টনিক কেমনি নাশক করা আছে, এগুলি নতুন আছে, এর আগে সিলি করা হয়েছে। এই লটে আছে 5টা, 30,000 টাকার লট জি। তো পরবর্তীতে তো আরো বেশি জি আছে ভাই, রেডি গরু আছে, আলহামদুলিল্লাহ, চলুন দেখাই আপনাদের, দেখেন পরবর্তীতে দুইটা, এই দুইটা সার বাচ্চা ভাই, মেলা মাছ চাই আনেছি, না হলে হাটে বেশি আমরা, সমস্যা নাই। হ্যাঁ সার বাচ্চা জি, বয়স গুলো কেমন? এগুলার বয়স 6.5-7 হবে, এরকম 6.5 থেকে 7 মাস বয়স হবে, দর্শক 6.5 থেকে 7 মাস বয়সী সার বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন। তো এই দুইটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? দুটা নিলে 51,000 টাকা, অল্প কিছু কম আছে আলাপ যে তো নিলে, দুইটা নিলে 51,000 টাকা, 51,000 করস, দুরি করস গরু, সুন্দর গরু আছে, কোনো ভাই নিলে 7 মাসে এরকম আনুমানিক আলোচনা সাপেক্ষে নিতে, জি জি জায়গা আছে ইনশাল্লাহ, দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন, তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আপনাদেরকে দেখাই। 60,000 টাকার লট জি, দর্শক 60,000 টাকার 5টা এক, যে কোনো ভাই একসাথে নিলে ইনশাল্লাহ আমি একটু মেলা কম করে দিব, তাতে যেন আর একবারে বেচা হয়ে যায়। হ্যাঁ দেখেন দেখেন এটার বয়সটা কেমন? এ বয়স 9 মাস হতে পারে, 9 মাস হতে পারে জি, আনুমানিক কিনা গরু, খুব ভালো সুন্দর গরুটা, হ্যাঁ সেই সুন্দর খাই, গরুটাও ভালো ইনশাল্লাহ। এই যে নেঙুরটা দেখেন, সাপারটা দেখেন, এই যে উলানটুক দেখেন, 62,000 টাকার লটের ১ নাম্বার মিনি জার্সি, দর্শক দেখুক 12-13 মাস, 12 থেকে 13 মাস জি, সেই সুন্দর খানিয়ালা, এই লিজা খালি কিমরি নাশক লিভার টনিক করলে একা দেন আর দেন হয়ে যাবে, বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে, হিটা এসে যাবে। দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই, বাটমাটা সুন্দর আছে, এই যে বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখি হ্যাঁ দেখিয়েছি আমরা, এটা দেখলাম 62,000 লটের ২ নাম্বারটা, তো 62,000 লটের ৩ নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখেন কটুক কান আর কত মান, দর্শক চিনে ইনশাল্লাহ মানের কথা। দর্শক চিনে দেখেন সব গরুগুলির
খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ। দর্শক তিন নাম্বারটা দেখতে পাচ্ছেন 62000 লটের, 62000 লটের চার নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা, কত সুন্দর গরু। জি খুব চালু, এই দেখেন কত সুন্দর সেই সুন্দর আছে ইনশাল্লাহ। এই যে একবারে যে কটা গরু ইনশাল্লাহ ভালোর ভিতরে আছে আল্লাহর রহমতে। এটা দেখলাম আমরা লটের চার নাম্বার, চার নম্বর ভাই, 62000 লটের চার নাম্বার, কিন্তু দরদাম করতে পারবে? হ্যাঁ করতে পারবে, একসাথে নিলে আমি অল্প লাভে ইনশাল্লাহ আবে দিব, অল্প লাভে। 62000 লটের পাঁচ নাম্বারটা দেখুন। জি খুব ভালো মানের আছে ইনশাল্লাহ এই পাঁচটা গরুর ভিতরে আল্লাহর রহমতে। এইটার বয়সটা কেমন? ছোট ভাই এই দেখেন কয়টা গরুরই আল্লাহর রহমতে সেই সুন্দর উলান টুলান আছে। আপনার হচ্ছে আমার ব্যবসার বয়সে এত সুন্দর জার্সি পাইনি, মানুষ তো সহজে বেঁচে না, বিপদে গরু কেউ সহজে বেঁচতে চায় না, পারলে রাখার চেষ্টাই করে, আমরা যারা করি। তো এই গরুটা খুব ভালো মানের গরু মাশাল্লাহ, ঠিক আছে, ভালো মানের একটা গরু। হ্যাঁ এই যে নেজের কাছে শখ, এই যে নেঙ্গুটুক কটুক শখ দিক দিয়ে। বয়সটা কেমন? বয়স এখন বয়স হয়নি, আপনি রেডি গরু ভাইয়া? রেডি গরু, হ্যাঁ হিটে আসবে হয়তো অল্প দিনে দু একদিনে রেডি গরু। হ্যাঁ আমি এখানে মিশাল লাগিয়েছিলি, আমি ধোয়া দিছি নেজের সাথে, হাটে হিটে আইসিল নাকি জানি না, ঠিক আছে। ইয়া যে সিম টে আমি দেখেন, এই যে বড় মাপের দুধের গরু হবে, এতে এই যে নমুনা। হ্যাঁ আর এখনই কত বড় বড় বার দেখি, আর এত সুন্দর স্বাদ না, এই দেখেন। আর ইয়া যে চামড়া ঢিল, হ্যাঁ রেডি বাচ্চা ভাই। এটার দাম, দামটা কত রাখছেন? 1,25,000 টাকা। 1,25,000 টাকার চাওয়া দাম? জি ভাই, আলোচনা সাপেক্ষে নিতে? হ্যাঁ নিতে পারবে ভাই। তাতে এসব গরু আপনার ইউটিউবে আমরা দেখেছি যে গা আল্লাহ পাক হওয়ালে তো 3,00,000-3,50,000 করে বিক্রি হবে, শক জার্সি হবে না এটা, হবে ইনশাল্লাহ। আর দুধেরও রেকর্ড ভালো হবে, মাজা উষা, মাজা উষা, মানে জার্সি যা আছে বাংলাদেশে টিক চিহ্ন দিতে হলে জার্সি একও দিতে হবে। আচ্ছা পরবর্তী গরুটা দর্শক, ওইটা প্রেগনেট গরু, পরবর্তীটা প্রেগনেট? জি ভাই। এটা কতদিনে প্রেগনেট? হ্যাঁ এটা ছোট ভাই কিনেছে হাট, ওনারা বলেছে 6 মাস, আমি চেক দিয়েছি 3 মাসে পাইছি, ডাক্তার বলেছে দু একদিন কম বেশি, তাহলে আমি চেক না দিই কোলে তো আমার জবানের দাম থাকলি না, এটা আমি আমার ডাক্তারটাকে চেক দিগা ইউটিউবে কথা করছি। 3 মাসের আছে, দু একদিন কম বেশি, এক রোডের তো আর হাত দিয়ে বলা যায় না, ডাক্তার বলতে পারে, যে ডাক্তার বলতে পারে, ঠিক আছে। ডাক্তার একদিন চেক আপ দিতে দাঁতে 6টা ভাইয়া, মানে ডবল বিন হয়তে আমার কিনা গরু। হ্যাঁ 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 খুব মানে সুস্থ করতো, মানে এই যে বাঁধগুলি সব বড় বড়। এই যে দাম 1,10,000 টাকা চাওয়া দাম ভাইয়া, 1,10,000 টাকার চাওয়া দাম? জি ভাই, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? জি জি দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। তো পরবর্তীতে আরেকটা কালো গরু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভাইয়া দেশাল গরু, আপনি 6 মাসে দু একদিন কম বেশি আছে, আমি কলকাতা ডাক্তার দিয়ে চেক দিয়েছি আমার কিনা গরু, উনি বলল হ্যাঁ দু একদিন কম বেশি হতে পারে কইলি, হ্যাঁ চেক দিয়েছে আজকেই, গায়ে বাচ্চা সহ বাচ্চা সাথে, হ্যাঁ হলস্টাইন বাচ্চা আছে, দুটো একসাথেই দিব। কি বাচ্চা এটা? হলস্টাইন বকনা বাচ্চা, বকনা বাচ্চা না? জি আমি দুধ পাইনি, আমি বাচ্চাদের খাওয়া দিয়েছি, উনি বলছে 2 কেজি 1.5 কেজি দুধ হবে, বাচ্চায় খাচ্ছে। দামটা কেমন? দাম চাইছে 1,30,000 টাকা।
130,000 টাকা। জি ভাইয়া, মানে বাচ্চা সহ প্রেগনেট 6 মাসে দু একদিন কম বেশি, এক দেড় কেজি দুধ দোয়ালে সে ধরি দোয়াতে পারবি। দুই কেজি কথা কইছে, আমি দেড় কেজি কথা কইলাম। চা দাম 130,000। জি, আলোচনা সাপেক্ষে নিতে, হ্যাঁ নিতে পারবি, আমার কাছে জায়গা আছে ইনশাল্লাহ। আমার কাছে তো বাঁধবে না ইনশাল্লাহ, বেচা কিনা করতে পারবো। আজকে তো এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত শেষ ভাই। যোগাযোগ খুব ভালো ইনশাল্লাহ, আপনার ঈশ্বরদী বাস স্ট্যান্ডে নামবি, কোচেতে উঠলে কিংবা ট্রেনে উঠলে ঈশ্বরদী নামবি, অরণকোলা হাটের সংলগ্ন কোথায় রিক্সায় 20 টাকা ভাড়ালে, অটো অটো আপনার 10 টাকা ভাড়ালে আমার এখানে। দেখে শুনে নেয় উত্তম কাজ, আর আসার সুযোগ না হলে বেশিরভাগই আমার ব্যাংকে কিংবা বিকাশের লগতে কিনা বেচা বেশি হয়। আসি দেখে নিলে আরও সুন্দর হয়, তার আমানত সে দেখে নিবি। আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদের ধন্যবাদ, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।